মাদ্রাসা মাঠের এই জনসভার আমার অত্যন্ত স্নেহে মিজানুর রহমান মিনু সভাপতি সভার প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় উপস্থিত বাংলাদেশের পতাকা উত্তোলক আসম আব্দুর রব মাহমুদুর রহমান মান্না ও নেতৃবৃন্দ, আপনারা অনেকক্ষণ বক্তৃতা শুনেছেন, আপনাদের সাথে আমিও শুনেছি। এক দুই মিনিট যদি কথা শুনতে চান তাহলে আমি দুটা কথা বলি, আপনারা শোনেন। আমি কাদের সিদ্দিকী কিন্তু বিএনপির সভায় আসি নাই, কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য ফ্রন্টের সভায় এসেছি। আপনারা যদি খালেদা জিয়াকে মুক্ত করতে চান তাহলে আপনাদের ঐক্য ফ্রন্টকে অটুট রাখতে হবে। এখানে যারা আছেন মাঠের ভিতরে শতকরা 90 জন আপনারা ধানের শীষ করেন, বিএনপি করেন, কিন্তু আপনাদের চাইতেও দেশের জনগণ অনেক বেশি। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আপনাদের ছটফট করতে হবে না, লাগাতার হরতাল অবরোধ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া 2015 সালে। আমি অনুরোধ করেছিলাম অবরোধ প্রত্যাহার করুন, মানুষকে বাঁচতে দিন, অবরোধ প্রত্যাহার করা হয় নাই। দেশের মানুষ বিএনপির অবরোধ নিজেরাই প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনাকে বলেছিলাম আলোচনায় বসুন, দেশের মানুষকে বাঁচান, 3 বছর পরে হলেও তাকে আলোচনায় বসতে হয়েছে। যেদিন উনি আলোচনায় বসেছেন সেদিনই আপনারা জিতে গেছেন। আপনারা এখন জিততে চান কি চান না? আপনারা শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে চান? তাহলে তো আপনাদের লড়তে হবে, লড়তে হলে মানতে হবে। আমি বলেছি আপনারা অবরোধ হরতাল ডেকেছিলেন 3 মাস, আপনারা প্রত্যাহার করতে পারেন নাই, কিন্তু এবার 8ই ফেব্রুয়ারি যখন বেগম খালেদা জিয়া জেলখানায় গেছেন তার আগে তিনি তার দলের নেতা কর্মীদের বলেছেন, আমি যদি মরেও যাই তোমরা হরতাল দিতে পারবে না। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের 16-17 কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। আমি আজকে মনে করি বাংলাদেশের রাজনীতি বলতে খালেদা জিয়া, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে জায়গায় বাংলাদেশকে বন্দী করে রাখা যেতে পারে। তাই খালেদা জিয়া সম্ভব নয়। আপনাদের নেতা জিয়াউর রহমানের সাথে আমার তেলঢালা ক্যাম্পে মুক্তিযুদ্ধের সময় প্রথম দেখা হয়েছিল। আজকে অলি আহমেদকে দেখলাম, মুক্তিযুদ্ধের সময় দারুণ সহযোগিতা করেছেন আমাদের। আমি আপনাদেরকে বলছি, আপনাদের আহ্বানে এসেছি, একটি বারের জন্য ঐক্য ফ্রন্টের কথা বলেন নাই। গণ আমাদের নেতৃবৃন্দের কথা বলেন নাই,
আমরা কিন্তু বিএনপির মিটিং এ তামুক খেতে আসি। যে কটা মেয়ে এসেছে এর অর্ধেকটি মেয়ে থাকলে আমার দলে, আমি শেখ হাসিনার 3 দিনের মধ্যে সরকার থেকে ফেলে দিতে পারি। আমি টাঙ্গাইল থেকে সড়ক পথে এসেছি, আমি গরিব মানুষ, গরিবের মতো চলাফেরা করি, রাস্তায় রাস্তায় হাসিনার মাইটা পুলিশেরা বাধা দিয়েছে, আমাকেও ঘুরাতে পারে নাই, এই মাঠে মানুষকেও ঘুরাতে পারে নাই। পুলিশ ভাইদের বলি, সংসদে থাকতে অন্তত ওকে 7 বার পুলিশদের সুযোগ সুবিধার জন্য প্রস্তাব করেছিলাম, সেই জন্য আজকে এত বেতন। খালি হাসিনার কথা নয়, আমার কথাও একটু একটু শুনবেন আপনারা। যে পুলিশরা ঘুষ দিয়ে ভর্তি হয়েছেন, আমি এই রাজশাহীর মাদ্রাসা মাঠে কথা দিয়ে গেলাম, আপনাদের ঘুষের টাকা আমি ফিরিয়ে যাব, সব টাকা দিতে পারবো না। আমি একটা মনে মনে হিসাব করে রেখেছি, যারা আওয়ামী লীগের আমলে পুলিশে ভর্তি হয়েছে তাদের প্রত্যেককে 10 লাখ টাকা আমরা ফিরিয়ে দেব। কারণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী মিলে 10 লাখেরও বেশি খেয়েছে ওরা। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আপনাদের সময় নষ্ট হবে। সুবিধা মতো কোনোদিন সুযোগ হলে আবার আসব। বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা দেয় নাই, শেখ হাসিনা রাজাকারের গাড়িতে প্রথম পতাকা দিয়েছে। কাদেরিয়া বাহিনী যাকে বন্দি করে জামালপুর জেলে রেখেছিলাম, সেই জামালপুরের শস্য বাড়ির নুরু মলানাকে প্রথম পতাকা দিয়েছে ধর্মমন্ত্রী হিসেবে। তারপর রংপুরের আশিকুর রহমান, চাঁদপুরের মহিউদ্দিন আলমগীর, ময়মনসিংহের ডিসি, টাঙ্গাইলের ডিসি, আমার ব্রিগেডিয়ার ফজলুর রহমান আশিকুর রহমানের পাশায় লাথি মারতে মারতে জেলখানায় খেয়েছিল। তাই বড় বড় কথা বলবেন না। পরশুদিন 7 তারিখ জননেত্রী হাসিনা আপনি কথা দিয়েছেন যে আর পুলিশ ধরবে না, সভা সমিতিতে বাধা দিবে না, আপনারা রাস্তায় মিটিং করবেন না, আপনারা মাঠে মিটিং করবেন। আপনার রাজশাহীর নেতারা, আপনার রাজশাহীর পুলিশরা রাস্তার মধ্যে মিটিং দিয়েছিল। আপনি বলেন মাঠে মিটিং করতে, আপনার পুলিশরা বলে রাস্তার পাশে মিটিং করতে। নিশ্চয়ই রাস্তা গাড়ি ঘোড়া আমি মানি, কিন্তু রাস্তায় যখন মানুষ নামে তখন রাস্তা মানুষের, শেখ হাসিনার না। রাস্তা মানুষের জন্যে যখন মানুষের পা রাস্তায় পড়ে তখন গাড়ির চাকা রাস্তায় ঘোরে না, কোনোদিন ঘুরবে না। আজকের এই দেশে কয়টা প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনা? আপনি এইরকম বয়োজ্যেষ্ঠ মানুষদের সামনে বললেন আপনাদের মিটিং করতে বাধা নাই, আমার গাড়ি তো 5 বার ধরছে তারপরেও আমাকে ভুল রাস্তা দিয়ে দিছে, আমি খুঁজে বাইর করবো। আল্লাহ যদি আমার 2টা বছর সময় দেয়, যে বেটারা আমার গাড়ি ঘুরিয়ে দিছে আমি ওদের মাথা ঘুরিয়ে দেব। আমি হাত চালাই না। মুক্তি যুদ্ধের সময় আমার সঙ্গে শুধু সিলেটের একটা মানুষ ছিল, সে আমার পিঠে হাত দিয়ে বলেছিল, বজ্র ভাই চিন্তা করবেন না আমি আছি। আমার মনে হয়েছিল সারা বাংলাদেশ আমার পিছনে আছে। আমি হাত তুলি না,
আমি কারো গায়ে হাত লাগাই না। রসুল বলেছেন, যার হাত থেকে আর জিহ্বা থেকে মুমিন মুক্ত নয় সে মুসলমানই না। আমি আমার হাতের ব্যবহার জানি না, আমি আমার বাবা মার মার খেয়েছি, কিন্তু আমার গায়ে একটি পশম কেউ স্পর্শ করতে পারে না। আমি আমার হৃদয় দিয়ে লড়াই করি। আমার এখানে আসার কথা ছিল না, বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য আমি জীবন ঝরিয়েছি, তার জন্য আমি রাজনীতিতে এসেছি। যতদিন বেঁচে থাকব আমি বঙ্গবন্ধুকে হৃদয়ে লালন করে বেঁচে থাকব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব করে যারা দেশকে লুটেপুটে খাচ্ছে, আল্লাহ যদি আমাকে সময় দেয় তাহলে শেখ মুজিব আর জিয়াউর রহমানের দ্বন্দ্ব আমি ঘুচিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে দোয়া করবেন। খোদা হাফেজ।